আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। হোসাইন এগ্রো এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহরাব হোসেন সোহন আজ চলে আসলাম আমাদের হাড়িভাঙ্গা এবং আম্রপালি আম বাগানে। আমাদের লোকেশন দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানা 1 নং জয়পুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে। তো আপনারা আমাদের বাগান পরিদর্শন করতে আসতে পারেন যারা আমাদের বাগান পরিদর্শনে আগ্রহী। তো আমি দেখাই আপনাদেরকে আমাদের হাড়িভাঙ্গা এবং আম্রপালি আম বাগানে এবার কী রকম মুকুল আসছে আম গাছগুলোতে। গত কয়েক বছরের তুলনায় এবছর হাড়িভাঙ্গা আম গাছগুলোতে মুকুল তুলনামূলক কম দেখা যাচ্ছে। এর কারণটা হচ্ছে গাছগুলো অনেক বড় হয়েছে, বড় হওয়ার কারণে হয়তো মুকুল কম দেখা যায়, অনেক সময় নতুন পাতা বের হওয়ার কারণে মুকুল কম দেখা যায়। তবে প্রপার বোঝা যাবে যেটা হচ্ছে যখন আম মার্বেল সাইজে চলে আসবে গাছের মধ্যে, যখন আমটা দেখা যাবে ওই সময় বোঝা যাবে যে আসলে গাছে কী রকম ফলন আসছে, আমরা ওই অনুযায়ী ইয়ার দিতে পারবো গত বছরের তুলনায় এবছর কেমন ফলন আমাদের গাছগুলোতে। তবে হাড়ি আম্রপালি আম গাছগুলোতে সম্পূর্ণ বিপরীত, এত পরিমাণ মুকুল আসছে আমাদের গাছগুলোতে। তা আপনারা যদি মুকুলগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আমাদের গাছগুলোতে যে পরিমাণ মুকুল আসে, তো মনে হচ্ছে যে ডালগুলো ভেঙে যাবে, সব যদি আম যদি আসে ডালগুলো ভেঙে যাবে পুরা। আম্রপালি আমের যে যে মুকুল, কোনো ডাল এখন পর্যন্ত আমি দেখতেছি না যে বাদ নাই, যে ওইখানে মুকুল নাই। তো যদি এইখানে যদি এই মুকুলটা যদি আসে, এই মানে আম আসে, দেখা যাচ্ছে এখানে সবগুলো পাতার চেয়ে মুকুল বেশি দেখা যায় আম্রপালি আম গাছগুলোতে। তো এই হচ্ছে আমাদের বাগান। আমাদের লোকেশন দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানা 1 নং জয়পুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে। আপনারা যারা আমাদের বাগান পরিদর্শন করতে আসতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের পেজে আমাদের নাম্বার দেওয়া থাকবে 0175258533, হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার বা ইমো নাম্বার, আপনারা আমাদের এই নাম্বারেই ফোন করে আপনি আসতে পারবেন। আমাদের লোকেশন আমি আবারও বলি, দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানা 1 নং জয়পুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড। তো আমাদের এগুলো হচ্ছে হাড়ি আম্রপালি আম, আর পাশে হচ্ছে হাড়িভাঙ্গা আম। তো এবার আমরা হিমসাগর আম হয়তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠাইতে পারবো না, কারণটা হচ্ছে গতবার আমরা যাদেরকে আম পাঠাইছিলাম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, ওই আম অনেক অনেক নষ্ট হয়ে যায়, আপনার 20% নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা পাঠাইতে পারবো না। তবে আমরা হাড়িভাঙ্গা আম্রপালি এবং চেষ্টা করব আপনাদেরকে এর পরে যে আমগুলো আছে আমাদের বাগান ব্যতীত, যেহেতু আমরা অর্গানিক পদ্ধতিতে আম তৈরি করি, বা আমাদের বাগান ব্যতীত অন্য কোনো বাগানই যারা অর্গানিক পদ্ধতিতে আম উৎপাদন করে তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা আপনাদেরকে বাড়িফর আমটা দেওয়ার চেষ্টা করব। কারণ বাড়িফর আম ঠিক হাড়িভাঙ্গা আম্রপালির পরপরই আসে বলতে কিছুদিন পরেই আসে ওইটা, একদম ওইটা খেতেও অনেক সুস্বাদু এবং আমটা সাইজও অনেক অনেক বড় হয়, দেখতে অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর হয়। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আমরা আমাদের বাগানের আপডেট আপনাদেরকে ফেসবুক লাইভের মাধ্যমে দিতে থাকবো, আমাদের ফেসবুক পেজে লাইভের মাধ্যমে দিতে থাকবো, এবং আমাদের ভিডিও প্রতিদিন আর কি রেগুলার আপলোড এখন হতে থাকবে। তো আপনারা আমাদের পেজে লাইক এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।